মান বাবারা ভাইরা আমার আল্লাহ পাক বড় আদর করে বানাইলেন আল্লাহ বড় সোহাগ দিয়ে বানাইলেন আল্লাহ বড় নিয়ামত দিয়ে বানাইলেন মানুষকে হাগা পৃথিবীর জমিনে সবচেয়ে দামি করেছেন মানুষকে ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি মানুষ বানাইবেন না জিন্দা বলেছিল আল্লাহ আল্লাহ বলেন সব কিছু বানাইলাম কোন দিয়ে কিন্তু মানুষকে বানাইব আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে এ মুসলমান তবে পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর হলো মানুষ মানুষের চাইতে সবচেয়ে দুর্বল পৃথিবীতে আর কেউ নাই মানুষ বড় দুর্বল মানুষের চাইতে দুর্বল কেউ আর নাই গরু ছাগলের চাইতে মানুষ দুর্বল হাঁস মুরগির চাইতে মানুষ দুর্বল সামান্য একটা মশা মশার চাইতে মানুষ বড় দুর্বল মানুষ বড় ভয় খায় তাই তো মশার ভয়ে মানুষ মশারি টাঙায় ঠিক কিনা বলেন কথা বলেন না কেন আরে মানুষ মশাকে বড় ভয় খায় মশার ভয়ে মশারি টাঙায় দুইটা মশা যদি মশারির ভেতর ভরে দেওয়া হয় রাতে রকম হবে না যাবে বলেন বলেন হবে না যাবে এ মুসলমান আল্লাহ যে মশা বানাইছেন ভালোর জন্য না মন্দের জন্য কথা বলেন না আরে আল্লাহ মশা বানাইছেন বলে লাখ লাখ মানুষের পেট চলে তাই তো মশা এত দশারি বিক্রি হয় মটিন কোম্পানি ধনী হয় তাই তো মশা মারা ধূপ এত বিক্রি হয় আল্লাহ মশা পৃথিবীতে কেন পাঠাইলেন বলে গাদ্দারদের জন্য মশা পাঠিয়েছিলাম গাদ্দার ইব্রাহিম নবীকে বলেছিল ও ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম ও ইব্রাহিম নবী তুমি যে আল্লাহ আল্লাহ করছো তোমার আল্লাহকে খুন করে দেব মানে আল্লাহকে মার্ডার করবে জানা আছে গাদ্দারের নাম আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়েছিল বড় একটা তীর ধনুক বানিয়েছিল কারণ আকাশে আল্লাহ আছে আকাশের দিকে তীর ছুড়বে আল্লাহকে খুন করবে বড় গাদ্দার ওই গাদ্দারের নাম ছিল নমরুদ বড় একটা তীর ধনুক বানাইয়ে আকাশের দিকে ছুঁড়েছিল উড়ন্ত পাখির গায়ে লেগেছিল রক্তমাখা তীর জমিনে ফিরে এলো নমরুদ বলল আল্লাহকে খুন করে দিয়েছি আর ঝামেলা নাই তখন ফেরেশতারা বলেছিল আল্লাহ তোমার এই গাদ্দারে জব্দ করার জন্য যাব নাকি আল্লাহ পাক বললেন ফেরেশতা তোমাদের যাওয়া লাগবে না পৃথিবীর কোন জিন লাগবে না পৃথিবীর কোন পালোয়ান লাগবে না বড় পালোয়ান প্রতিবন্ধী মশা এক পা খোঁড়া আল্লাহকে বলেছিল ও আল্লাহ আমি মশা তোমার এই বেঈমানটাকে শায়েস্তা করার জন্য আমি যাব নাকি আল্লাহ বলল মশা তুই যা মশা হাজির হয়ে গেল নমরুদের কান দিয়ে ঢুকে গেল মাঝে মধ্যে মাথায় কামড় দেয় যন্ত্রণা শুরু হয় খরমে করে বাড়ি মারে যত বাড়ি মারে বেতন তার তত বেশি দেয়া হয় একজনের দ্বারাই হয় না দুইজনে মাথায় বাড়ি মারে আবার মশা কামড় দিয়া বন্ধ করে আবার কামড় দেয় যত বেশি বেশি কামড় দেয় তত বেশি শুরু হয় তত বেশি খরমের বাড়ি মাথায় পড়ে নমরুদের মাথা পেটে গেল নমরুদ আল্লাহ ফতে নাক দিয়ে মশাটা ফরুত করে বেরিয়ে গেল আল্লাহকে বলেছিল মালিক তোমার এই রকম কাত্তারদের জন্য আমি মশাই যথেষ্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই যে গাদ্দার ওই যে কিছু কিছু গাদ্দার আছে ওরা বলে আমরা পীর মুর্শিদ ধরে নিয়েছি আমাদের নামাজ পড়া লাগে না বলে আমরা নামাজ আমাদের পড়তে হবে না মনে মনে চলছে আমাদের ওই যে গাদ্দার ওই গাদ্দারগুলোর জন্য যারা বলে আমরা আল্লাহ মানি নবী নবী মানি না যারা বলে সব মানবো কিন্তু নবীর সুপারিশ মানি না ওলিয়া উলিয়া মানি না আল্লাহ বলছে আমি জাহান্নাম বানাইতাম না ওই গাদ্দারদের জন্য জাহান্নাম বানাইছি গাদ্দারদের জন্য আরে বন্ধু
ওরা বলে নবী মানি না আর আমরা বলি নবী ছাড়া কিছু বুঝি না ওরা বলে হাসরের ময়দানে নবীর কোনো ক্ষমতা নাই নাউজুবিল্লাহ আর আমাদের বিশ্বাস ঈমান নবীর সুপারিশ ছাড়া কোনো বন্ধু নাজাত পাবে না আরে ওরা বলে নবীর কোনো ক্ষমতা নাই আর আমাদের বিশ্বাস ঈমান বলে নবী মুস্তফার কদমে জান্নাত উদ্বোধন হবে জি হ্যাঁ মুসলমান এখন তো গাদ্দারগুলো কি করেছে আজানে এই দুয়ার অংশটা বাদ দিয়েছে আমরা যেখানে বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তামা ওয়াসসালাতিল কাইমা আদি মুহাম্মাদানিল ওয়াসিলা ওই শয়তানগুলো ওয়াসিলা শব্দ কেটে দিয়েছে পড়বে মানে মানে কাটতে 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 জাঙ্গিয়া করে ফেলেছে ধর্মটাকে কথা বুঝতে পারছেন মানে ছোট করতে করতে জাঙ্গিয়া কিছুদিন পরে দেখবেন ওই গাদ্দারদের গ্রামে ওই সমস্ত নাফরমানদের গ্রামে ওই সমস্ত শয়তানদের গ্রামে দেখতে পাবেন যে জানাজা পড়বে না থারো করে পুঁতে দিয়ে চলে আসবে ওই বৈরাগরা যেমন পুঁতে দেয় ওই রকম পুঁতে দেবে জানাজার পরে দোয়া নাই কবরের পাশে দোয়া করা যাবে না আবার বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এই দোয়া পড়ে যারা মাটি দেওয়া যাবে না মানে ধর্মটাকে কাটতে কাটতে আন্ডারপ্যান্ট জাঙ্গিয়া করে ফেলেছে আর কত করবে ইসলামটাকে শেষ করে ফেলবে আল্লাহ বলে জাহান্নাম বানাইতাম না বড় আদরের বান্দায় আমার মানুষকে বড় সুন্দর করে বানাইছে কিন্তু গাদ্দারদের জন্য জাহান্নাম বানাইতে বাধ্য হয়েছে মুসলমান বাবারা ভাইরা আমার ও শোনা শোনা বন্ধুরা আমার সুদিন আল্লাহ পাক রব্বুল আলামিন নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই গাদ্দারদের জন্য জাহান্নাম বানিয়েছি জি হ্যাঁ মুস্তাফা সানে যারা বেয়াদবি করে মুস্তাফার সানে যারা গুস্তাখি করে আজকে হাত দেখবেন এইখানে বাঁধতে বাঁধতে কপালে হাত বাঁধছে জি হ্যাঁ মুসলমান বাবারা ভাইরা আমার তো আল্লাহ পাক বলেন সবচেয়ে সুন্দর করে বানাইছে মানুষকে সবচেয়ে বড় আদর করে বানাইছে মানুষকে আপনি দেখেন আল্লাহ পাক পৃথিবীর জমিনে মানুষকে সুন্দর বানাইছে কিন্তু সুন্দরের চাইতে সুন্দর যিনি ওয়াইন্নাকা আলা আলা খুলকিন আযীম সর্বদিক দিয়ে আলা যিনি সর্বদিক দিয়ে আযীম যিনি সূরত এবং সিরাতের দিক দিয়ে আযীম যিনি তিনি বলেন আমার আপনার পেয়ারা নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে জাম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অথতে সাংভবের সাথে মানাংশে বেশাদানি বাসুদে বঙ্গরঙ্গীতি পণ্য গঙ্গা নীল স্পর্শম পৃথিবীর জমিনে একজন গুরু আসবেন তিনি একটা ধর্মের গুরু হবেন না ইথং কৌলগত প্রায় জন সুপর ধর্মনি ধর্মাত্ম নাই সাতেন ভাগবান বতরিষ্যতি পৃথিবীর জমিনে একজন গুরু আসবেন তিনি একটা ধর্মের গুরু হবেন না তিনি হবেন জগৎ গুরু কল্যাণকর্তা তিনার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে আম সন্তা সরতি তিনি সত্য প্রিয় হবেন শতপতি তিনি সত্যবাদী হবেন যার চেহারাটা চাঁদি দিয়ে মুড়ানো হবে মানে সবচেয়ে সুন্দর ব্যক্তি হবেন জগৎগুরু কল্যাণকর্তা ইন্দ্র যোনা উপস্রোত নাম নরসংসা ভবিষ্যতে তার নাম হবে নরসংসা বাংলা করলে হবে চরম প্রশংসিত আরবিতে করলে হবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমান তারা দেখেও দেখতে পায় না আর পণ্ডিত গুলো যারা দেখতে পায় তারা অপরকে জানাই না জি হ্যাঁ
সলমান বাবারা বাইরে আবার পৃথিবীর জমিনে মহাত্মা গান্ধী আর নাই ওই মহাত্মা গান্ধী মারা গেছে মৃত্যু হওয়ার 16 দিন আগে তিনি একটা চিঠি লিখে দিয়ে গিয়েছিলেন যে চিঠি আজ ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে ভারতের ইতিহাস চেপে দেওয়া হয়েছে ওই মহাত্মা গান্ধী বলেছিলেন পৃথিবীর পশ্চিম আকাশে একটা নূরের আবির্ভাব হবে পৃথিবীর জমিনে আমি গুরু নানকের জীবনী পড়লাম আমি বৌদ্ধ দেবের জীবনী বললাম আমি শ্রী চৈতন্য জীবনী বললাম পৃথিবীর জমিনে আব্রাহাম লিংকন বলো বলো লেনিন বলো সবার কম বেশি জীবনী পড়ে পড়ে দেখলাম আমি মহাত্মা গান্ধী বলে দিয়ে যাই পৃথিবীর জমিনে কল্যাণকর্তা মুক্তির দূত যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই সুন্দরের চাইতে সুন্দর যিনি হাবিবে কিবরিয়া জানাবে মোহাম্মদ محمد رسول الله مسلمان بابا بھائی رایا بار ڈاکٹر ہلو پرساد شاستری বিখ্যাত একজন সাহিত্যিক ছিলেন বিখ্যাত একজন বৈজ্ঞানিক পণ্ডিত ব্যক্তি ছিলেন ওই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বলেন পৃথিবীর জমিনে অনেক মনি ঋষির আবির্ভাব হয়েছে বিশ্বনবী মহান নেতা জগৎগুরু কল্যাণকর্তা জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে যদি কেউ পৃথিবীর জমিনে মহামানব বলে যদি কেউ না মানে তার কপাল বড় খারাপ তার কপাল বড় মন্দ কারণ আমি শাস্ত্রী বলে দিয়ে যায় এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও পৃথিবীর জমিনে কল্যাণকর্তা মুক্তির দূত হয়ে এসেছেন তিনি মা আমিনার লাল মরুর দুলাল জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চীন দেশে গিয়েছিলেন চীনের বিকিং শহরে ইয়াংসি ইয়াংহং নদীর তীরে চীনের সভ্যতা গড়ে উঠেছে সেই জায়গাতে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ঘন্টা লেকচার দিয়েছিলেন চীনের ছেলে মেয়েরা প্রশ্ন করেছিল স্যার আপনি যে গালে দাড়ি রাখেন মাথায় টুপি পরেন লম্বা জুব্বা কালো পোশাক পরিধান করেন কেন মুসলমানদের মতো এই রকম পোশাক আচার আচরণ মুসলমানদের পোশাক আপনার শরীরে কেন আপনি কি মুসলমান বিশ্বকবি কবিগুরু বলেছেন ইসলাম ধর্মের জগৎগুরু বিশ্বের মহান নেতার অসংখ্য আদর্শের ভিতরে হা হা আমার তিনটে আদর্শ বড় ভালো লাগে তাই কবিগুরু রবি ঠাকুর আমি বলে যাই মাথায় টুপি গালে দাড়ি আর লম্বা পোশাক আমি পরিধান করি হে মুসলমান সোনাট্টক্র বন্ধুরা সালটা ছিল 1934 সাল বোলপুর শান্তিনিকেতন আমার মাদ্রাসা থেকে 5 কিলোমিটার দূরে আজ তার স্মৃতিগুলো রাখা আছে ওই বোলপুর শান্তিনিকেতনে তিনি নবী দিবস পালন করেছিলেন গোটা বিশ্বের মুসলমান আশিকের রসুল যারা নবী দিবস পালন করে তারা বিশ্বকবি ঠাকুর বংশের কীর্তি সন্তান ওই মানুষটার মনে বড় আশা জেগেছে আমি একবার নবী দিবস পালন করব 1934 সালে তিনি কি করলেন রবিউল আউয়ালের 12 তারিখে হিন্দু খ্রিস্টান বৈদ্য আদিবাসী মুসলমান সবাইকে আমন্ত্রণ করলেন সকলে হাজির হয়ে গেল তিনি ওই জায়গায় 1.5 ঘন্টা লেকচার দিয়েছিলেন কবিগুরু বলেছিলেন আমার জানা মতে জগৎগুরু কল্যাণকর্তা বিশ্বের মহান নেতা যিনি জীবনে কখনো মানব অথবা দানবের সাথে কোনোদিন দুর্ব্যবহার করেন নাই যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েন নাই তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যার জীবনে যার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত সুন্নতে মুস্তাফা কিরদারে মুস্তাফা জিন্দা মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুন্দরের চাইতে সুন্দর ছিলেন হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আপনাকে সুন্দর বানাইছেন পৃথিবীর জমিনে আপনি একটু চিন্তা করে দেখেন সবাই আমরা উম্মতের মুহাম্মাদি আমরা সবাই দাবিদার নবী মুস্তাফার উম্মত সবাই আমরা আল্লাহর বান্দা বলে দাবিদার
কার বান্দা সবাই আমরা এক বাক্যে বলবো আল্লাহর বান্দা তাই তো নাকি গো আমরা সবাই কার বান্দা কিন্তু আল্লাহকে কখনো জিজ্ঞাসা করেছেন আল্লাহ আল্লাহ তোমার বান্দা কে আমরা তো দাবি করি আল্লাহর বান্দা আল্লাহ তো বলেন ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আমার বান্দা হলো তারা হাশরের ময়দানে কোনো চিন্তা ভয় থাকবে না যাদের বান্দা কারা ও সুদের কারবার করে যারা আল্লাহর বান্দা কারা ছেলের বিয়েতে মোটা টাকা নিয়ে পেট মোটা করেছে যারা আল্লাহর বান্দা কারা বলেন কারা আল্লাহর বান্দা যারা নামাজ পড়ে না রমজান মাসে যারা বিড়িতে টান মারে রোজা রাখে না তারাই তো আল্লাহর বান্দা জীবনে নামাজ নাই কুল নাই কলমা নাই কিন্তু আপনি মুসলমান কেন আধার কার্ডে মুসলমান প্যান কার্ডে মুসলমান দলিলে আপনি মুসলমান আপনার বাপ মুসলমান দাদু মুসলমান কাজে নাই কিন্তু আপনি মুসলমান আল্লাহ বলে বান্দা ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফাবুদুন আমার বান্দা হলো তারা আমি মহান মালিককে খুশি করার জন্য সর্ব অবস্থায় সর্ব জায়গায় পবিত্র জায়গা পেয়েছে সিজদায় লুকিয়ে গেছে যারা আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়েছে যারা নামাজ নাই কুল নাই কলমা নাই ছেলের হাতে মোবাইলটা ধরিয়ে বলছে বেটা শুধু মোবাইলে খোঁচা মার বাপ কিছু বলে না মাও কিছু বলে না দিন রাত ছেলে মোবাইলে পাবজি খেলছে রাস্তা দিয়ে যাচ্ছে আর খোঁচা মেরে বলছে লাভলি তোর নম্বরটা দে ফোন করব ফেসবুকে আই লাভ ইউ বলবো আপনি বলতে যাবেন আমি আমি মানুষে হবে সে বলতে যাবে তো বলবে কি তোমার বাপের টাকাই করছি আমার বাপ আমাকে দিয়েছে তাই করছি আমি যুবকদের জন্য তো বলি এখন তো নওজোয়ান যুবক যারা মানে সেলফি ভক্ত তারা পাগড়ি পরে রেডি একজন ব্যক্তি বলছে হুজুর সেলফি নিলে ভালো হতো এটা সেলফি নেব হ্যাঁ গো জানাজা পড়িয়ে দিয়েছি এবার কবরস্ত হবে লাশ কবরে শোয়ানো হয়েছে পোতা দৌড়ে এসে কবরের উপরে উপর হয়ে শুই বলছে একটু সরে যান তো দাদুর একটা সেলফি নেব আপনি দেখেন 100 মধ্যে 98টা মানুষ উমরায় যাচ্ছে হজ করতে যাচ্ছে শুধু কাবা শরীফের পাশে দাঁড়িয়ে সেলফি তুলে ফেসবুকে ছাড়ছে কাল থেকে আমাকে হাজী বলবি কোন জামানা আইলো রে মোবাইল সব খাইলো রে আদব আখলাক সব কিছু আজ উইরা গেল রে ঠিক কিনা বলেন ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে আরে খাবার টেবিল গোসল খানা বাদ নাই কোনটাতে কি খাই সুবহানাল্লাহ বলো বলো ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে আরে খাবার টেবিল গোসল খানা বাদ নাই কোনটাতে কি খাইলো আর কি পড়িলো এটাও তো লে সেলফি আরে ফেসবুকে তে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই না তুললে আর হয় কি জাকাত সাদকা অনুদান যদি কেউ করে আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেউ আর আর ছাত্র সবাই হুজুর বলো আর এই হুজুর বলো আর খেজুর বলো হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর আর ছাত্র শিক্ষক উকিল নেতা আর ব্যারিস্টার মানে যে যেমন তার সেলফির কোয়ালিটি তেমন মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে সব্বা সমাবেশে আর বায়ানের মাহফিলে
বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারেতে হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তুলে সব এখন সেলফি কিছু মানুষ হজ মানে উমরা করতে যাচ্ছে তোমাকে এক চাচা বলছে বাপ দমদম এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দি আই না বাপ তো চলো শুনছেন হাজরা দমদম এয়ারপোর্টে গেছি এবার চেকিং শুরু হবে তো আমাকে বলছে বাপ একটু ভিডিও কলটা জরিনার মাকে লাগিয়ে দে তো আমি বললাম লাগাও তা জরিনার মাকে ভিডিও কল লাগিয়েছে হাউ মাউ করে কাঁদছে জরিনার মা তোর জন্য জানটাকে খিদে বিধি করছে কবে যে ছুটি পাবো আর কবে যে বাড়ি আসবো আমার মন সইছে না হ্যাঁ গো এই মানুষটা উমরা করতে যাচ্ছে আর এলাকার মানুষ থেকে হাজি সাহেব বলে ডাকবে আমি বললাম চাষা এ দমদম এয়ারপোর্টে যদি বউয়ের জন্য মন কাঁদে তা মক্কা মদিনায় গিয়ে তোমার কি হবে তুমি বাড়ি যাও কি বলছেন বলেন বাপ কিছু কিছু ভন্ডদের জন্য হক্কানি হাফেজ হক্কানি আলেম ভন্ড হাজিদের জন্য ভালো ভালো হক্কানি হাজিদের বদনাম ঠিক কি না বলেন মুসলমান বাবারা ভাইরা আমার এবার আপনাদেরকে বুঝাই আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন ছয় মাসে আমি আল্লাহ আকৃতি দিয়েছি আমি আল্লাহ তার গঠন দান করেছি আর আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন সামিআম বাসীরা আমি আল্লাহ শ্রবণ শক্তি দান করেছি এই যে মায়ের পেটে বাচ্চা থাকে মায়ের পেটে বাচ্চা থাকাকালীন বাচ্চাকে দুনিয়ার শব্দ শুনতে পায় শুনতে পাই কথা বলে না কেন শুনতে পাই আরে পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করেন হুজুর আপনি যে আদর পড়ার কোরআনের হাফেজ হয়ে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন কেমনে আপনি মুখস্থ করলেন কোন জায়গাতে মুখস্থ করলেন সাড়ে তিন বছর বয়স ছিল উস্তাদ জিজ্ঞাসা করেছিল বাবা আলিফ বেতে পড়বে নাকি না হুজুর পড়বো না কোরআনটা পড়বো কোরআন সামনে হাজির হয়েছিল না হুজুর কোরআন দেখে দেখে পড়বো না চোখ বন্ধ করে কোরআন পড়বো পড়ো বাবা কোরআন পড়ো পিরানে পীর দস্তগীর কোচি জোবানে পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ করে দিলেন সূরা বাকারা শেষ করলেন সূরা আল ইমরান শেষ করলেন সূরা আল মাইদা শেষ করলেন এমন করে এক পড়া দুই পড়া নয় পাঁচ পড়া দশ পড়া নয় আঠারো পড়া পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়েছিলেন বলে বেটা আব্দুল কাদের মহিউদ্দিন আঠারো পারা মুখস্থ হলো কি করে বাপ এ মুসলমান সেই দিন পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন মায়ের পেটে ছিলাম মায়ের পেটে থাকাকালীন মায়ের পেটে যখন ছিলাম মায়ের পেটে থাকাকালীন মা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেছিল আমি মায়ের পেট থেকে দুনিয়ার সব শব্দ শুনতে পেয়েছিলাম মা কোরআন তেলাওয়াত শুনিয়েছিল তাই তো মায়ের পেটে আঠারো পারার হাফিজ হয়ে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীর মা যারা পেটে বাচ্চা নিয়ে হিন্দি গান শুনে পেটে বাচ্চা নিয়ে সিরিয়াল দেখে পেটে বাচ্চা নিয়ে গালমন্দ করে ও মা মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে গাছ যদি ভালো হয় ফলনটা ভালো হবে কারখানা যদি ভালো হয় প্রোডাক্টটা ভালো হবে মা তুমি যদি ভালো হও বাপ যদি ভালো হয় বাচ্চা নেককার হবে মায়ের পেট যদি সুন্দর হয় বাচ্চা আল্লাহওয়ালা হবে আর মা যদি হিন্দি গান আর সিরিয়াল দেখনে ওয়ালি হয় বাচ্চা বিচুতি মাল তৈরি হবে বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে আপনাকে বিড়ি দাও হ্যাঁ বাপকে শালা বলে ডাকবে আর বাপ ছুটে গিয়ে মৌলভীর কাছে তাবিজ নেবে তাবিজে কাজ হবে না কারণ তুমি বাপ ছেলে মানুষ করতে পারো নাই ছেলেকে এরে গরু তৈরি করেছো আমি যখন ছোট ছিলাম তো আমার সমাজের মানুষরা আমাকে ঠাট্টা করে বলতো চেহারে বড় হয়ে হাফেজ মৌলভী হবি দি মসজিদ মাদ্রাসায় থাকবি
বিয়ে করে বউকে কি খাওয়াবি আর তুই কি করে খাবি এই তো 3000 4000 টাকা বেতন কি করে খাবি এখন আলেম ওলামারা যে খাবার খায় তোমার শখের জামাই তা খেতে পায় না বলেন পায় আলেম ওলামারা যে খুশবু ব্যবহার করে তোমার কোটিপতি জামাইতে ব্যবহার করা সাধ্য নয় আপনার গ্রামের ইমাম সাহেব যে ভাঁজ করা পোশাকটা পরে আপনার পুরা সাধ্য নাই তারপরেও দেখবেন 60000 টাকা বেতনে তার সংসারে অভাব মিটে না আর 7000 টাকা বেতনে ইমাম সাহেবকে কখনো ঋণ করার জন্য গুরু পূরণ করতে হয় না আর ব্যাংকে গিয়ে কখনো ঋণ করা লাগে না লাগে আমাকে বলেছিল কি করে খাবি আর আজকে যখন খাবার খাই খঞ্চাবাড়া খাবার মুরগির রান কুলচি ভুনা মাছের মাথা ভাজা আর আমার পাশে আছে বসে একজন হুনো রাজা সে আবার আমার চাচা হয় চাচা তুমি খাবে না বলে বাপ হাই পিসার খাওয়া যাবে না রসগোল্লা একটা খাও বলে বাপ 400 সুগার খেলি মরে যাব আর মারব না খেতে পাবে না খঞ্চাবাড়া খাবার চেয়ে চেয়ে দেখবে মৌলবি খাবে হাফেজ সাহেব খাবে ইমাম সাহেব খাবে জি তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো এ মুসলমান তুমিও মোবাইল চালাও আমিও মোবাইল চালাই তোমারও মোবাইল লক আছে আমারও মোবাইলটা লক আছে তবে তুমি লক খুলে মোবাইলের বাম দিকে যাও আর আমি মোবাইলের লকটা খুলে ডান দিকে যাই তুমি মোবাইল করে পর্ন দেখো খারাপ ফ্যাংটা ছবি দেখো আর আমি মোবাইলটা খুলে তাফসীর গুলো দেখি কাঞ্জুরি মানটা পড়ি আহা সুন্নি জামাতের তাবর তাবর যোগ্য আলেম ওলামাদের বায়ান গুলো শুনি আর তুমি কি করো ন্যাংটা ন্যাংটা মেরে নাচ গান দেখো জানো তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় তুমিও বাড়ি যাবে আমিও বাড়ি যাব তুমিও বাড়ি থেকে হাত মুখ ধোবে আমিও হাত মুখ ধোব তুমি বাড়ি থেকে বাথরুম যাবে তুমি যেমন তিনবেলা খাবার খাও আমিও তিনবেলা খাবার খাই তুমিও যেমন ঘুমাও আমিও তেমন ঘুমাই আমিও বাথরুম যাই তুমি যখন বাথরুম যাবে তাড়াতাড়ি বাথরুম চলে যাবে কিন্তু আমি যখন বাথরুম যাব মাথায় টুপি আছে কিনা দেখব মাথায় টুপি নেব বাথরুম যাওয়ার সময় ধীরস্থির ভাবে বাম্পা আগিয়ে দেব দোয়া পড়ব আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস হ্যাঁ বাথরুমে যাব বাথরুমে গিয়ে বাম্পায়ের ওপর ভর দিয়ে বসবো হাঁটুর ওপরে কাপড়টা তুলে বসবো না সুন্নতি তরিকা মতো বসবো বাথরুম করব ডান পা দিয়ে বাথরুম থেকে বেরিয়ে যাব তুমি হাত মুখ ধুয়ে শুয়ে পড়বে আমিও হাত মুখ ধোব জানো আমার হাত মুখ ধোয়া হলো আলাদা নবী যেমন শিখিয়েছে হা ওযু করব ওযুর মাধ্যমে হাত মুখ ধোব তারপরে বিছানায় পিঠ লাগাব তোমার সুবা আলাদা আমার সুবা আলাদা তুমি দাড়ি রাখলে পরে লজ্জা করো আর আমার দাড়ি কাটার বড় ভয় হয় তুমি টুপি রাখতে গেলে লজ্জা পাও আর আমার টুপি খুললে পরে লজ্জা লাগে তুমি বড় পাঞ্জাবিটা পড়তে গেলে লজ্জা পাও আর আমার এই পাঞ্জাবি না পড়লে বড় লজ্জা হয় আমার মধ্যে পার্থক্য তোমার ধর্ম যা আমারও ধর্ম তা তুমি যারে আল্লাহ বলে মানো আমারও আল্লাহ এক তুমি যারে নবী বলে মানো আমারও নবী সেই তোমারও কাবা একটা আমারও কাবা একটা তোমারও কোরআন একটা আমারও কোরআন একটা কিন্তু তোমার আমার মধ্যে পার্থক্য তুমি বেঈমানদের আদর্শ ফলো করো আর আমি রসূলুল্লাহর আদর্শে জীবন অতিবাহিত করি পার্থক্য মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাত হযরতে ওমরে ফারুক বলেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আপনার এক রাতের আমল আমাকে দেবেন আপনি যে মহব্বত যে ভালোবাসা দেখিয়েছেন রাসূলুল্লাহকে সাপের দংশন খেয়েছেন তবু নীরব হয়েছিলেন রাসূলুল্লাহ মহব্বতে বুকে নিয়েছিলেন এক রাতের মহব্বতের এক রাতের আমল আমাকে দেন আমি ওমরে ফারুক সারা রাতের আমল আপনাকে দিয়ে দেব হযরত আবু বকর বলেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমরে ফারুককে বলেছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ওমর
ওই এক রাতের আমল ওটা আমার এটিএম কার্ড ওটা আমার ক্রেডিট কার্ড পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছি আমি হাসরের কঠিন ময়দানে কোন রকম যদি পাকড়াও হয়ে যায় মহান মালিকের দরবারে মহব্বতের ক্রেডিট কার্ড দেখাবো আর হাসরের কঠিন ময়দানে হাসতে হাসতে পার হয়ে যাব এ মুসলমানের যুবক ভাইরা তোমার একটা ক্রেডিট কার্ড তো তুমি দেখাও চুল কাটো তো ভেড়ার মতো খাবার খাও তো খ্রিস্টানদের মতো পিশাব করো তো কুত্তার মতো চলাফেরা করো তো ইহুদিদের মতো সেলুনের দোকানে গিয়ে তো বলতে পারতে সেলুন ভাই তুমি তো আমির খানের গজনী কার্ড দিতে পারো তুমি তো বিরাট কোহলির কার্ড দিতে পারো তুমি তো আর কি সব আছে শাহরুখ খানের কার্ড দিতে পারো আমাকে একটা কাট কেটে দাও না আমার চুলটা নবী মুস্তফার মতো করে কেটে দাও না নবী মুস্তফা যেমন পুরে কাটতে বলেছে দাও না এই মোথাবাড়ি এলাকার যতগুলো সেলুন আছে কালিয়া চকে যতগুলো সেলুন আছে ব্যাটার মাথা তার ছিড়ে যাবে এতদিন শাহরুখ খানের কাটিং শিখাছিল রসুলুল্লাহর কাটিংটা কেমন ছিল আলেম ওলামা খুঁজবে বলেন তো কেমন কাটিং ছিল আর তোমার মতো নওজোয়ানটা যদি রাসূলুল্লাহর সুন্নাত তরিকা মতো তোমার চুলের কাট হতো তো সেলুনের দোকান থেকে পা বার করে দিয়ে বলতো আল্লাহ তোমার হাবিব এই রকম চুল কাটা পছন্দ করেছিলেন তাই তোমার হাবিবের মহব্বতে চুলটা আমি এই রকম করে কেটেছি এইটা তোমার জন্য ক্রেডিট কার্ড হয়ে যেত আর হাসরের কঠিন ময়দানে এই ক্রেডিট কার্ড দেখিয়ে তুমি পার হয়ে যাবে বলে সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা على سيدنا مولانا محمد وعلى آله আচ্ছা মাশাআল্লাহ দাতা বাবা ট্রাভেলস মোতাবারি হইতে দাতা বাবা মাজার পড়ে মানে পাথর চাপড়ি দাতা বাবা মাশাআল্লাহ আচ্ছা যদি কোনো মানুষ পাথর চাপড়ি দাতা বাবা মাজার জিয়ারতে যেতে চান মোতাবারি থেকে বাস ছাড়া হবে আপনার তারিখ দিয়েছেন কোথায় যাই হোক তারিখ তারিখ দেয়নি কেন যোগাযোগ করবেন দাতা বাবা ট্রাভেলস মাশাআল্লাহ মাশাআল্লাহ মোথাবাড়ি থেকে সপ্তাহে তিন দিন যাচ্ছে পাথর চাপড়ি দাতা বাবা সকলে চেষ্টা করবেন যাবেন মাজার জিয়ারত করবেন মাজার জিয়ারত করবেন এক শ্রেণী একটা দল আছে ওরা বলছে মাজার ভাঙো মাজারে যাওয়া শিরিক মাজারে যাওয়া চলবে না হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার খাস করে বিশ্বের মাটিতে এই মাজারওয়ালারা রয়েছে বলে বিশ্ব আজও টিকে আছে যেই দিন পৃথিবীর জমিনে আল্লাহওয়ালারা থাকবে না মাজার ভক্ত মানুষ যখন আর থাকবে না ওলি প্রেমিক মানুষ যখন আর থাকবে না পৃথিবীটা লয় হয়ে যাবে আল্লাহ পৃথিবী আর রাখবে না মাজার যাবেন ফায়েজ নেবেন নিজের জন্য মহান মালিকের দরবারে মাগফিরাতের কামনা করবেন ওলিয়া ওলিয়ার ওসিলা দিয়ে জি তাহলে আল্লাহর ওলি পিরামিডের দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কোরআন কোরআনের হাফিজ হয়ে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন তোমার আমার ঘরের মা বোনরা পেটে বাচ্চা নিয়ে কোলে বাচ্চা নিয়ে দিনরাত হিন্দি গান শোনে আর মা মনে মনে চিন্তা করে আমার ছেলের যখন বড় হবে নাম রাখবো হযরত আলী আর বড় হুজুর তৈরি হবে কি বলছেন হবে মনে হয় মা ঠিক নাই বাপ ঠিক নাই জীবনে পশ্চিম দিক চেনে না পিশাব করে কোনদিন পানি ভালো করে লাই না দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে কেমন খরচ গোসল করতে হয় সেটা জানে না ও ছেলে বড় হুজুর হবে আমি যখন ছোট ছিলাম মানে হাফেজ হয়েছি তো চায়ের দোকানে বসে বসে একজন এইরকম বড় বড় মোচ সর্ষের তেল দিয়ে মোচ মোড়া মারছে আর পায়ের ওপরে পা তুলে বাঁ হাতে করে চা খাচ্ছে আর ডান হাতে করে মাঝে মধ্যে সিগারেট টান দিচ্ছে
السلام عليكم وعليكم السلام كيف ব্যাপার বাপ হাবিব সাহেব হয়ে গলি জি চাচা বাপ হাবিব সাহেব বলে লাভ নাই রে ছেলে মানুষ করতে হয় আমার ছেলে এখন কলকাতায় চাকরি করে মাস গেলে 60000 টাকা বেতন ভাই 3 4000 টাকায় কি হবে 2 বছর গেছে বেটা মোট সব চেঁচে দিয়েছে যে পাতলা চেহারা হয়ে গেছে জিজ্ঞাসা করছে চাচা সিগারেট আর খাও না বলে বেটা ছেলে মানুষ করে লাভ নাই সালাত ছেলে আর বাপ বলে ডাকে না আনহা তাবিজ লাও গোটা কুরআন যদি গলায় ঝুলিয়ে দেয় ওই ছেলের বাপ বলে ডাকবে না কেন বলুন তো ছেলে মানুষ করে না 22 বছর বয়স হয়েছে ছেলেকে বিয়ের কাছে বিক্রি করে দিয়েছে 2 লাখ টাকা সবরি সোনা আবার একটা অ্যাপাচি গাড়ি তোমাদের গ্রামে হাজী সাহেব গো ও বলছে আমি সাংঘাতিক লোক 1 টাকা লি নাই ছেলে বলছে আমার শ্বশুর দিয়েছে এটা খুশি করে দিয়েছে ও শ্বশুর জীবনে 10 টাকা দান করে না ওকে খুশি করে অ্যাপাচি গাড়ি দিয়েছে কি বলছেন বলেন হায় 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 কিছু কিছু মরদ আছে পুরুষ আছে নালায়েক আছে কিছু কিছু নেমোখানাম আছে দিনরাত বিবির সাথে অশান্তি করে তোর বাপকে বল এখন এক ভরি সোনা দিল না তোর বাপকে বল ঈদে এই জামা কাপড়টা দিল না তোর বাপকে বল ভিখারি চাই তো ভিখারি জীবনে পাই না লজ্জা শরম লাগে না এত বড় একটা মহারানী পেয়েছো সকাল সন্ধ্যা তোমার সেবা করে খাবার থালা তোমার সামনে রেডি করে দাঁড় করাই হ্যাঁ সেবা দাসীর মতো তোমার সংসারে কাজ করে যায় জীবনে সব সাথ সব সাথ করে দিল তোমার যৌবনে পিয়াস মেটালো চাও কোন লজ্জায় পারলে দাও শ্বশুরকে দাও ওই দেখো শাশুড়ি বসে আছে শ্বশুর বসে আছে হাজি বিবি হয়ে ঘুমটা কেটে বসে আছে দিন রাত বৌমাকে খোঁটা দেয় তোর মা এই দেয়নি তোর মা ফ্রিজ দিল না ঠান্ডানি খানে তোর মা এই হায় 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 খোঁটা দিচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ছে জান্নাত পাবে ফেরেশতা বলছে আয় তোকে ছিলবো তুই আয় বাপ মুসলমান বাবারা ভাইরা আমার ও সোনার টুকরো বন্ধুর আমার সুদী মানুষেরা খাজা কাজে খান খাজা গরিব নবাজ হিন্দলি খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরি বাবা খাজা গরিব নামাজের প্রধান খলিফা প্রধান শিষ্য দিলেন চিনি আহা হইরতে বাবা কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই যিনি খাজা বাবার প্রধান খলিফা ছিলেন 4 বছর বয়স মা কাকে বলে আব্বা কাকে বলে মুসলমান বাবারা ভাইরা আমার হযরতে বাবা কুতুবউদ্দিন বাখতিয়ার 4 বছরের ছেলে মা হাত ধরে নিয়ে গেছেন আল্লাহর ওলি হামিদউদ্দিন নগরী রহমাতুল্লাহ আলাইহি দরবারে পর্দার আড়ালে মা বসে গেছেন ওই ভিতর দিকে ছেলেকে পাঠিয়ে দিয়ে বললেন যাও বাবা আল্লাহর ওলির সামনে চলে যাও মা পর্দার আড়াল থেকে বলছেন হুজুর পর্দা 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 বাংলার মাটিতে পীরের অভাব নাই বাংলার মাটিতে পীরের অভাব নাই লক্ষ্য করে দেখা যায় কত পীরের পা টিপছে মহিলারা হুজুর কিছু বলে না আই বড় বেটি ছেলে হলে আরো ভালো হয় লজ্জা শরম নাই সন্নিয়ত থেকে ধ্বংস করে দিচ্ছে তারা কি বলছেন হুজুর বলেন এ মুসলমান কত মাজারে ন্যাংটো নাচ চলে কত মাজারে নোংরা নোংরা কাজ হচ্ছে কেন মাজারে সিজদা চলবে কেন মাজারে মহিলারা প্রবেশ করবে এটা কি হারাম 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 কেন চলবে সব এ মুসলমান বাবারা ভাইরা আমার হায়রতে বাবা কুতুবউদ্দিন আল্লাহর ওলির সম্মুখে দাঁড়িয়ে আছে মা পর্দার আড়াল থেকে বলছেন হুজুর আমার ছেলে আপনার সামনে দাঁড়াইছে মাথায় হাত বুলাইয়া দেন একটু মাথায় হাত বুলিয়ে বিসমিল্লাটা পড়িয়ে দেন একটু কালেমা খানি করিয়ে দেন আপনার জবানের সাথে সাথে আমার ছেলেটা যদি বিসমিল্লা পড়ে আমি মা খুশনসিব হয়ে যাব জি তো বলছে ছেলের বয়স কত বলে 4 বছর বলে 4 সাল কা বাচ্চে কো মেই বিসমিল্লাহ খানি নহি করতা 4 বছরের ছেলে একটু বড় হোক তারপরে নি আসবা না হুজুর একটু করিয়ে দেন অনেক তো রাস্তা হেঁটে হেঁটে এসেছে
ঠিক আছে সামনে এসো কি নাম বলে আমার নাম কুতুবউদ্দিন পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম হযরতে বাবা কুতুবউদ্দিন কি বললেন বিসমিল্লাহ পড়া এড়িয়ে দিয়ে পড়তে লাগলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم سورة فاتحة শেষ করলেন আবার سورة بقرة শুরু করলেন سورة بقرة শেষ করে দিলেন আবার سورة آل عمران শুরু করলেন سورة آل عمران শেষ করে দিলেন আবার سورة نساء শুরু করলেন سورة نساء শেষ করে দিলেন এক পড়া হয়ে গেল চার পড়া হয়ে গেল এ 40 সাল কা বুড়া আছে আরে 40 বছরে বুড়া যা করতে পারে না 4 বছরের ছেলে করে কি করে শিখলি বাবা বলে হুজুর আমার মা জানে মা তোর ছেলে কি করে শিখলো বলে হুজুর ছেলে জানে বল বাবা কুতুবউদ্দিন সঙ্গে সঙ্গে হযরতে বাবা কুতুবউদ্দিন বলেন আমি আমার মায়ের স্তনে দুই বছর মুখ লাগাইয়ে দুধ পান করেছি কয় বছর দুধ পান করা লাগে দুই বছরের বেশি তো দুধ পান করানো যায় ওই দেখো তোমার ঘরের বৌমা তিন বছর ধরে দুধ পান করায় ওর জানাই তো নাই ও মা হয়ে বসে আছে ও মা দুই বছর দুধ পান করাও আল্লাহর ওলি কুতুবউদ্দিন বলে আমার জনম দুঃখিনী মা আমি আমার মায়ের স্তনে মুখ লাগাইয়ে দুই বছর দুধ পান করেছি রাত দিনে কম বেশি আট বার দুধ পান করেছি আমি যখন পিপাসায় কাতর হয়ে যেতাম আমার মা ছুটে গিয়ে অজু বানিয়ে নিতেন গোসল করে নিতেন যদি অপবিত্র থাকতেন না পাক অবস্থায় কোলে নিয়ে দুধ পান করাতেন না পাক পবিত্র হয়ে যেতেন অজুটা বানিয়ে নিতেন আমাকে কোলে তুলে নিতেন মুখটা স্তনে লাগিয়ে দিতাম আমার জনম দুঃখিনী মা আমার কানের কাছে দুনিয়ার কোন কবিতা শোনাই নাই দুনিয়ার কোন গান বাজনা নয় দুনিয়ার কোন ছন্দ নয় গুনগুন করে এক থেকে পনেরো পারা পর্যন্ত কোরআন শরীফ কখনো এক পারা কখনো এক রুকু কখনো একটা সুরা বারবার রিপিট রিপিট পনেরো পারা পর্যন্ত শুনিয়েছে আমি মায়ের কোলে শুয়ে শুয়ে প্রত্যেকটা কোরআন আমি মুখস্থ করে নিয়েছি আরেকটু জোরে হবে না হায় 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 الله اكبر يا رسول الله يا علي يا علي نہیں چھوڑیں گے نہیں چھوڑیں گے زندہ باد الله اكبر يا رسول الله مسلمان بولن اولیاء اولیاء جی کھانے بولن اولیاء اولیاء جی کھانے قرآن حدیث جی کھانے আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে আমরা আছি থাকবো ইনশাআল্লাহ কখনো কেউ যদি লোভ দেখায় টলমলো হবো নাকি কেউ যদি আমাদেরকে কোনো ভয় দেখায় এই রাস্তা কি ত্যাগ করবো নাকি এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এখন তো মৌলভী সাহেবরা বারো বছর ধরে লেখাপড়া করিয়ে লালাজির শুকিয়ে পড়াশোনা করে বেরিয়ে এলো ও চার মাসে মোবাইল ঘেটে ঘেটে মৌলভী হয়ে গেছে দি মোবাইল দিয়ে ফতোয়া দিচ্ছে হাত তো এইখানে বানতে হবে গো মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা আব্বাজান আমার ভাই জানে না তো আল্লাহর ওলি কুতুবউদ্দিন বলেন
যে আমার মা আমাকে দুই বছর দুধ পান করিয়েছে তো মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেকটা কুরআন মুখস্থ করে আপনার সম্মুখে আমি শুনিয়েছি আমার মা যদি গোটা কুরআনটা মুখস্থ জানতেন আর গোটা কুরআনটা যদি আমার কানের কাছে পড়তেন আমি গোটা কুরআনটাই পড়ে আপনার সম্মুখে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে শুনাইয়ে দিতাম জোরে বলি সুবহানাল্লাহ মুসলমান বাবারা ভাইরা আমার ও সুনাত টুকরো বন্ধুর আমার সুদি মানুষেরা আব্বাসান ভাইজানেরা আমরা মাজার প্রাঙ্গণে বসে আছি আমরা ওলিয়া ওলিয়ার আশিক রে বাবা নবী প্রেমিক মানুষ আমরা ওলি প্রেমিক মানুষ আমরা আজকে পৃথিবীর মানুষ সামান্য একটু পদ পেয়ে যায় সামান্য মেম্বার যদি হয়ে যায় সামান্য নেতা যদি হয়ে যায় আর নামাজ পড়ার কোনো দরকার নাই নেতা মেম্বার যদি হয়ে যায় নামাজ আর পড়ার দরকার নাই ওই যে বাবা কুতুবউদ্দিন আউলিয়া পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নেবেন চর্মচোখ থেকে তিনি আড়াল হয়ে যাবেন তার খলিফাকে বললেন ও বাবা খলিফা জগতের মানুষকে শুনিয়ে দিও আমি আর বেশি দিন থাকবো না তবে আমার জানাজাটা ওই মানুষটা পড়াইবে যে মানুষটার জীবনে তাহাজ্জুদের নামাজ কখনো ফেল নাই সাবালক হওয়ার পরে তার জীবনে তাহাজ্জুদের নামাজ ফেল করে নাই যে মানুষটা জীবনে আসরের নামাজের আগে চার রাকাত সুন্নত কখনো ফেল নাই যে মানুষটা জীবনে কখনো সাবালক হওয়ার পরে একটাও মিথ্যা কথা বলে নাই যে মানুষটা জীবনে কখনো এই নজর দিয়ে কোনো নারীকে খারাপ দৃষ্টিতে দেখে নাই এই এরকম মানুষ আমার জানাজা পড়াইবে যদি এই রকম মানুষ কাউকে না পাও বিনা জানাজায় আমার দাফন কাফন করাইয়ে দিও অসুবিধা নাই এ মুসলমান ও আমার সোনার টুকরো মাহেরা বোনেরা আল্লাহর ওলি কুতুবউদ্দিন আউলিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন জানাজার ময়দানে লাখ লাখ জনতা হাজির হয়ে গেল আল্লাহর ওলির খলিফা খেলাফত প্রাপ্ত পেয়েছিলেন যিনি খলিফা হয়েছিলেন যিনি আল্লাহর খাস বান্দা কুতুবউদ্দিনের খলিফা আওয়াজ করে বলে এমন আল্লাহর বান্দা কেউ কি আছো বাবা যার চারটে গুণ ভালো চার গুণওয়ালা মানুষ যদি এই মহফিলে এই মজলিসে থাকো আল্লাহর ওলি কুতুবউদ্দিনের জানাজাটা পড়িয়ে দাও হাজার হাজার লাখ লাখ জনতার ভিড়ে কত শত আলেম ওলামা কত হাফেজ মাওলানা কত মুফতি মুহাদ্দিস দাঁড়িয়েছিল কত মুফতি মুহাদ্দিস কত পাগড়িওয়ালা জুব্বাওয়ালা কেউ আগিয়ে আসে না ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় একজন আল্লাহর ওলি সুলতানুল আরফিন একজন আল্লাহর ওলি কুতুবউদ্দিন আউলিয়ার জানাজা পড়াবে তিনি সাধারণ কোন ব্যক্তি নয় দিল্লির সুলতান ছিলেন শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ আলাই পা পা করে আগিয়ে এলেন নেতা মানুষ ছিলেন সুলতান ব্যক্তি ছিলেন দিল্লির শাসনকর্তা ছিলেন তিনি তিনি এসে দাঁড়িয়ে বলে ও বাবা কুতুবউদ্দিন ও আমার প্রিয় মুর্শিদ আমার পা তিনি ইবাদত গুলো আপনি চাহিরি করে দিলেন আল্লাহর ওলি আমার পা তিনি ইবাদত আপনি জাহিরি করে দিলেন কারণ জাহিরি ইবাদত নিয়ে জান্নাত পাওয়া বড় কঠিন হাসরের কঠিন ময়দানে আমি যদি কোন রকম পাকড়াও হয়ে যাই সেদিন আমার হাতটা ধরে তুমি তুলে নিও গোপীর মুর্শিদ শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই তিনি দিল্লির সুলতান ছিলেন শাসনকর্তা ছিলেন দেশ চালাচ্ছেন তিনি অথচ নামাজ কাজা নাই তাহাজ্জুদ কাজা নাই মিথ্যা তার জবানে নাই এই চোখ দিয়ে কোনো নারীর দিকে খারাপ দৃষ্টিতে দেখে নাই দিল্লির শাসনকর্তা নেতা মানুষ ছিলেন এত বড় আল্লাহর ওলি সেই সময় আর কেউ নাই সামান্য নেতা আর নামাজ নাই সামান্য মেম্বার নামাজ নাই জুম্মাও নাই মুসলমান এ শোনা টুকরো বন্ধুরা আমার আল্লাহ পাক বলেন জগতের মানুষেরা
সব যে সুন্দর করে বানাইলাম তোমারে সুন্দর যদি হতে চাই সুন্দর যদি হতে চাও আমার হাবিবুল্লাহর আদর্শে সুন্দর হও আর স্বভাবটা মৌমাছির মতো বানাইয়ে নাও ওয়াও গা রব্বুকা ইলান নাহলি আনিতাকজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুল রব্বিকি জুলুলা يخرجوا من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس سامان اكتا مدهو ماتشي شندر جدي ہوتے چاورے باندا স্বভাবটা মধুমাছির মতো বানাইয়ে নাও ওই মধুমাছি গাছের ডালে ঘর বানায় পাহাড়ের পাদদেশে ঘর বানায় তোমার ঘরের কোণে বাসা বানায় ওই মধুমাছি গন্ধ জায়গায় বসে না না পাক খাবারে বসে না হারাম জায়গায় বসে না উড়ে উড়ে যায় হাবিবুল্লাহর মহব্বতে দরুদ পড়তে পড়তে যায় রস সংগ্রহ করে আল্লাহ জিকির করতে করতে ফিরে বাসায় মৌমাছি আল্লাহ বলে না নবী বলে না নবীর জন্য সব কিছু বানাইলাম তোমার জন্য মঙ্গল করে দিলাম তোমার জন্য নিয়ামত দিলাম আর আমার হাবিবকে ভুলে যাও আমি আল্লাহ মেনে নিতে পারবো না সব বানাইলাম আমার হাবিবের জন্য আর তোমাকে নিয়ামত স্বরূপ দিলাম মৌমাছি কখন আল্লাহ রাসূলকে বলে না আল্লাহর জিকির করা বলে না তুমি ভুলে গেলে এ মুসলমান ওটা হলো মধুমাছি আর একটা মাছি হলো গুয়ে মাছি এই গুয়ে মাছির স্বভাব হলো পায়খানায় বসা মিষ্টির হাঁড়িতে বসা আম কাঁঠাল পেলে দেখে ঝাঁপিয়ে পড়ে ঠিক কিনা বলো মালদহার আম এই যে মাছিগুলো দেখে যদি ঝাঁপিয়ে পড়ে কি পড়ে না শরীরেও বসে এই মৌমাছির স্বভাব হলো এইটা কি মৌমাছির স্বভাব সুগন্ধময় ফুলে বসা আর গুড়েমাছির স্বভাব হলো পায়খানায় বসা যেখানেই সুযোগ পাবে সেখানেই বসবে তারা ওই যে গুড়েমাছি কিছু মুসলমান আছে নামাজও পড়ে আবার নবীর শানে গোস্তাকি করে নামাজও পড়ে আবার পিয়াদবি করে আল্লাহ জিকির করে তসবি করে কিন্তু নবীর দরুদ পড়বে না ওই যে গুড়েমাছির স্বভাব নিয়েছে তারা গুয়ে মাছির স্বভাব নিয়েছে তারা মসজিদ থেকে বার হয় আর টুপিটা খুলতে দেরি ইমাম সাহেবের নিন্দা করতে দেরি করে না সামনে পেয়ে বলে হুজুর আপনার মতো হুজুর এলাকাতে নাই এই মুঠা বাড়িতে নাই সাংঘাতিক হুজুর ওই মালদার চায়ের দোকানে যায় আর পায়ের ওপরে পা তুলে ইমাম সাহেবের জন্য বলে ওমাল হুজুর লাই খেজুর ওই হুজুর হুজুর সামনে পড়ে ওই আবার ইমাম সাহেবের পিছনে গিয়ে নিন্দা করে ইমাম সাহেব জানতে পেরেছে উদালের বাপ আমার নিন্দা করে ঈশার নামাজে হাজির হয়েছে সবাই যখন দাঁড়াই ইক্তদাইতু বিগাজাল ইমাম আল্লাহ ইমামকে ভার দায়িত্ব দিলাম ইমাম সাহেব বলে আল্লাহ সবার দায়িত্ব নিলাম উদালের বাপকে ছেড়ে দিলাম যাবেন কোথায় ও বাপ মুনাফিক হয়ে যাবেন না মিথ্যা কথা কম বলেন মুনাফিক এইটা কম করেন পৃথিবীর জমিনে ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে যারা ইহুদিরা না খ্রিস্টানরা না হিন্দুরা না সবচেয়ে ক্ষতি করেছে ওই নামধারী তুবুকো নামধারী মুসলমান যারা মাওলাই আলীকে শহীদ করেছিল কারা এই মুনাফিক মুসলমান আব্দুর রহমান বিন মুলজিম ওয়ালা দাড়িওয়ালা চুব্বাওয়ালা মুসলমান ছিল সে ইমাম পাক আহলে বাইতকে শহীদ করেছে কারা সব তো মুনাফিক ছিল মুসলমান তারা জি হ্যাঁ ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে নামধারী মুনাফিক মুসলমান যারা মুনাফিক কেমন জানেন একটা তলোয়ার নিয়ে ঝামেলা একটা তলোয়ার মুসলমান বলছে তলোয়ারটা আমার ইহুদি বলছে না তলোয়ারটা তো বলছে রাসূলুল্লাহ দরবারে চলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে দুই মুখের কথা শুনালেন নবী শুনলেন দুই মুখের কথা শুনে রাসূল বলছেন এই মুসলমান তলোয়ারটা ইহুদিকে দাও তলোয়ার ইহুদি
নবীজি দরবার থেকে বেরিয়ে মুনাফিক ওই মুসলমান ওই মুনাফিক মুসলমান তখন বলে নবীর বিচার আমি মানি না নবীর ফয়সালা আমার পছন্দ না আমি বিচার মানি না তো ইহুদি বলছে কার কাছে যাবে বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু ভালো বিচার করতে পারে চলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু দরবারে গেছে মুসলমান মুনাফিক তো ও মিষ্টি কথা বলে তোমার মন থেকে কথা কেড়ে নেবে ও মুনাফিক জি ও মিষ্টি কথা বলবে তোমার মনের কথা নেবে পরে ওই তোমাকে ছুরি মারবে আর আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার কাফেররা জাহান্নামে যাবে কাফেররা জাহান্নামে যাবে কিন্তু কাফেরদের জাহান্নামীদের তল দেশে থাকবে যারা ওই নামধারী মুনাফিক মুসলমান যারা সামনে এক পিছনে আর এক জি হ্যাঁ তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি হয়েছে বলো মুসলমান তখন বলছে হুজুর আমি সাংঘাতিক মুসলমান হুজুর আমি নামাজ পড়ি খুব কাঁদছি তোমরে ফারুকের জান নরম হয়ে গেছে বাবা কেঁদো না বাবা বলো কি হয়েছে বলো হুজুর আপনাকে ভেবে খুব কাঁদছি এই কাঁদি না বল না কি হয়েছে বলো হুজুর এই তলোয়ারটা জোর করে কেড়ে নিয়েছি এই ওরে তলোয়ার কেড়ে নিয়েছো ইহুদি বলছে হুজুর বিচার শোনানোর আগে আপনি বিচার করবেন তার আগে একটা কথা বলি বলে বলো বলে এই বিচারটা আপনার কাছে আসার আগে রাসূলুল্লাহ দরবারে আল্লাহ রাসূল দুই মুখের কথা শুনে ফয়সালা দিয়ে বলেছেন তলোয়ারটা ইহুদির নবীর সামনে তলোয়ার আমার হাতে তুলে দেয়া হয়েছে আপনার জাত ভাই মুনাফিক এই মুসলমান বলেছে নবীর ফয়সালা মানি না ব্যাস ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওমরে ফারুক জানেন জানা আছে কে ওমরে ফারুক ওই জাহেলে খবিশরা বলে ওমরে ফারুক বেদাতি ছিল কি ছিল নাউজুবিল্লাহ বলো ওমরে ফারুক বেদাতি ছিল ওরা বলে ওমরে ফারুক 20 রাকাত তারাবি শুরু করেছে আরে ওমরে ফারুক ব্যাটা কি জানে যে ওমরে ফারুকের সামনে কোরআনে আল্লাহ পাক 21টা আয়াত নাজিল করেছেন শুধু ওমরে ফারুক রাসূলুল্লাহকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ মাকামে ইব্রাহিমে নামাজটা আদায় করলে কেমন হয় ওমরে কথার উপরে আল্লাহ ফয়সালা দিয়ে বলেছেন মাকামে ইব্রাহিম মুসাল্লা হাবিব ওমর যা বলেছে আপনি তাই করেন জি হ্যাঁ ওমর কে জানো যে ওমরে ফারুক যে রাস্তা দিয়ে একবার চলে গেলে 40 দিন সেই রাস্তা দিয়ে শয়তান যাওয়া বন্ধ করে দেয় ওমরে ফারুক কে জানো রাসূলুল্লাহ বলেন লাউ কানা নবী বাদা ওমর লাকা লাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি শেষ নবী খাতামান নবীন আমার পরে আল্লাহ কাউকে নবী করে পাঠাইবেন না আল্লাহ যদি কাউকে নবী করে পাঠাইতেন তা আল্লাহ ওমরে ফারুককে নবী করে দিতেন জি হ্যাঁ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ইহুদি বলেছে মুনাফিক নবীর বিচার মানে না বলেছে তলোয়ারটা নিয়ে মুসলমানের গলায় টেনে দিয়েছে মাথাটা ছ হাত দূরে গিয়ে পড়েছে ধরটা থরথর করে লাফাচ্ছে কাতলা মাছের মতো ইহুদি থরথর করে কাঁপছে বলছে আমি বাড়ি চলে যাব ভাই বাড়ি যাবি তলোয়ারটা নিয়ে যা তলোয়ারটা নিয়ে থরথর করে কাঁপছে চিৎকার করে বলছে ওমর শেষ করে দিল ওমর কি করেছে বলে ওমর মাথা কেটে নিয়েছে ওমর মাথা কেটে নিয়েছে তখন মুনাফিকরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে হত্যার বদলে হত্যা চাই ওমরের মাথা চাই হত্যার বদলে হত্যা চাই ওমরের মাথা চাই মুনাফিকরা এক দল হলো তাদের একটা ইউনিটি তৈরি করলো রাসূলুল্লাহর দরবারে বিচার ইয়া রাসূলুল্লাহ আপনি ফয়সালা করে দেন আপনি ফয়সালা করে দেন ওমরে ফারুক মাথা কেটেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরে ফারুকের শরীরে হাতটা দিয়ে বলছেন বাপ ওমর ওমরে ফারুক রাসূলুল্লাহর কদমে চুমা দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পদতলে বাপ মায়ের জান কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সবার অধিক মহব্বত করি আমি ওমরে ফারুক মনে করি যে আপনার কথাকে অমান্য করে এই যে যারা বিনা টুপিতে নামাজ আদায় করে যারা হাত কাটা গেঞ্জি পরে শুধু নামাজ আদায় করে শোনো বন্ধু ওমরে ফারুক বলেন যারা রাসূলুল্লাহর কথা অমান্য করে নবীজির ফয়সালাকে যে অস্বীকার করে আমি ওমরে ফারুক তাকে ঈমানদার মনে করি না ইয়া রাসূলুল্লাহ আমি যেটা করেছি ভুল করি নাই ব্যাস আসমান থেকে জিবরাইল ফেরেশতা হাজির আল্লাহ রাসূলকে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
السلام عليك يا حبيب الله হুজুর আপনি চিন্তিত হবেন না হুজুর আপনি মনটা খারাপ করবেন না ওমর ফারুক যা করেছে ঠিক করেছে ওমর ফারুকের বিরুদ্ধে আপনি কথা যেন বলবেন না আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন ফালা রব্বিকা লা ইউমিনুন তাহারা কখনো ঈমানদারের খাতায় পড়ে না মুমিন হতে পারে না যারা রাসূলুল্লাহর কথা অমান্য করে অস্বীকার করে নবীর ফয়সালা মেনে নিতে যারা পারে না এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা ইচ্ছাকৃতভাবে মাথায় টুপি পরবে না ইচ্ছাকৃতভাবে হাতওয়ালা জামা পরে নামাজ তারা আদায় করবে না নবী বলছেন মাথায় টুপি পরো এই মুনাফিক বলছে মাথায় টুপি পরব না রাসূলুল্লাহ বলছেন এই রকম করে পোশাক পরো এই মুনাফিক বলছে আমি সেই রকম পোশাক পরব না অর্থাৎ ইচ্ছাকৃতভাবে নবীর কথা অস্বীকার করে নবীর সুন্নতকে ত্যাগ করে দেয় আল্লাহ পাকের কথাই ফালা রব্বিকা লা ইউমিনুন তারা কখনো ঈমানদার হতে পারে না ঈমানদার হতে পারে না জি কতক্ষণ আলোচনা হবে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার ও বাবাজিরা ভাইরাই আমার জীবনকে যদি সুন্দর বানাইতে যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে অধিক মহব্বত করে নাও পৃথিবীর জমিনে নবী যখন এসেছিলেন হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে দাদা সংসকল পক্ষ স মাধবে মাসি মাধবাম জাতং দত্তা সাতু পুত্রং পিতর উরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গিরিগে পাদুর বাবাম মহাম সুমতং বিষ্ণু যশাস গর্ভ মধত্ব বসনবাম পৃথিবীর জমিনে কল্যাণ কর্তা মানব জাতির মুক্তির দাতা হয়ে আসবেন তিনি তিনি জীবনে কখনো কোনোদিন একটা মিথ্যা কথা বলবেন না তিনি জীবনে কখনো কোনোদিন আমানতের খেয়ানত করবেন না তিনি এক নম্বর লজ্জাশীল ব্যক্তি হবেন তিনি অল্পবাসী হবেন তিনি মিষ্টভাষী হবেন পৃথিবীর জমিনে আসবেন তিনি বিষ্ণু যশার ঘরে বাবার নাম হবে বিষ্ণু যশা বাংলা করলে হবে আল্লাহর দাস আরবি করলে হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে সুমতি বাংলা করলে হবে সুন্দর মন আরবি করলে হবে আমিনা দাদাশং সকল পক্ষ স মাধবে মাসি মাধবাম নৃপলিঙ্গ ছিদ বিশ্ব নাম কোটি শনি নাম পৃথিবীর জমিনে ওই জগৎগুরু আসবেন যখন লিঙ্গচ্ছেদ অবস্থায় পৃথিবীতে আসবে কি অবস্থায় খাতনা করা অবস্থায় মুসলমানদের দেখে হিন্দুরা দেখবেন খুব ঠাট্টা করে কাটওয়া কি বলে তোমাদেরকে বলেছে কিনা জানি না কিন্তু আমাকে তিন চার জায়গায় বলেছে কৃষ্ণনগরে জ্যামে আটকে গেছি তো আমাকে দেখে আর বলে কাটওয়া মুচকি মুচকি হেসে যার বলেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন বলেছি জানো ওদের ধর্মগ্রন্থে লেখা আছে নৃপলিঙ্গ ছিদ দেশ নাম কোটি শনি নাম মৌমদা বতিতা দিবদক্রান্তে বীরষণং বক্ষয়েৎ সদা বেদা সশ্রেষ্ঠিতা পৃথিবীর জমিনে জগৎগুরুর আবির্ভাব হবে লিঙ্গচ্ছেদ অবস্থায় আসবেন যার নামের প্রথম অক্ষর হবে ম শেষ অক্ষর হবে দ তিনি হবেন সততা সত্য প্রিয় তিনার মতো লজ্জাশীল ব্যক্তি আর কেউ হবে না নবীজি এত লজ্জাশীল ছিলেন একজন কুমারী কন্যার যেমন লজ্জা তার চাইতে অধিকতর লজ্জাশীল ছিলেন আমার রাসূলুল্লাহ আজকে লজ্জা শরম আছে আমাদের লজ্জা শরম আছে হায় 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 বউয়ের গলা ধরে ছবি তুলছে আর মোবাইলে ছাড়ছে দেখ আমার মালটা দেখ বলছে রাষ্ট্রীয় সম্পদ ছি 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 এটা যে হারাম কাজ এটা যে হারাম কাজ আফসোস লাগে জানেন ছেলের বাপ মোটা টাকা পণ নিয়েছে যে আমার মতো হায়ার করা মাল মৌলভীকে ভাড়া করে নিয়ে এসছে ছেলের বাপ বলছে হুজুর এমন করে দোয়া করবেন যেন ফুরুত করে পার হয়ে যায় কোনো জায়গায় ঠেকে না যায় আমার মতো মৌলভী সাহেব মনে মনে চিন্তা করছে শালা মাল ভালো দেবে ভালো পাটি ভালো কেঁদে কেঁদে দোয়া করছে রব্বানা জলাম না কাঁদন আসছে না বুলে
মাঝে মাঝে থুতু লাগাচ্ছে রব্বানা মানে কেঁদে মনে হচ্ছে কলজে ফাটিয়ে ফেলবে ফেরেশতা বলছে আয় মৌলভি তোকে আখে ছিলবো যে কাঁচা লঙ্কা দিয়ে তোর চামড়ায় ঘষবো আয় তারপরে ছেলের বাপকে ঘষবো হায় 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 শুয়োরের পায়খানা পাঁচটা আঙ্গুলে পাঁচটা ভরে রেখে দিয়েছে গলায় তিনখানা সোনার চেন ঝুলানো আছে আর আমার মতো হুজুর বিয়ে পড়াচ্ছে বলো এটা যে হারাম কাজ জি কালকে পরশুদিন ওয়াজে বলেছিলাম পরশুদিন ওয়াজে বলেছিলাম যে পুরুষ মানুষদের হাত রঙিন করা যায় না কিন্তু হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাউদ শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে যাদের পা জ্বালাপোড়া করে তারা যেন পায়ের তলায় মাসে দুইবার করে মেহেদি পাতা বাটে আর মালিশ করে কবার দুইবার করে এসেছে মাসে দুইবার করে মেহেদি পাতা বেটে কেউ যদি পায়ের তলায় মালিশ করে এই পার জ্বালাপোড়া করবে না একটা মহিলা তখন কাগজে লিখে প্রশ্ন করেছে ছি 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 আপনি কি মৌলভি সাহেব নবীজি মেহেদি দাড়িতে লাগিয়েছিল মেহেদি কি পায়ে লাগানো যায় ও মা তুমি তো জানো না আল্লাহ রাসূল দাড়িতে আতর লাগাতেন তাই তো রাসূলুল্লাহর অল্প দিনে দাড়ি মোবারক কয়েকটা দাড়ি লাল হয়েছিল আতরের কারণে আর রাসূলুল্লাহ বলেছিলেন তোমরা মহিলারা সাত দিন ছয় দিন যখন শরীর খারাপ হইতে পবিত্র হবে ফরজ গোসল আদায় করবে ওই সময় তোমরা লজ্জায় স্থানে খুশবু লাগাবে আতর লাগাবে কথা বুঝতে পারছেন তো মহিলারা হাতে মেহেদি লাগাবে মেহেদি পায়েও লাগানো যায় এতে অসুবিধার কোনো কারণ নাই এবার শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন খাতনা করা অবস্থায় এলেন আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা ছয় বছর ইসাত করেছিল কেন মুসলমানদের খাতনা করা হয় মুসলমান ছেলেরা মেয়েরা পিশাব করে কেন পানি ব্যবহার করে হিন্দুরা কেন করে না খ্রিস্টানরা কেন করে না ছয় বছর রিসার্চ করার পরে আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা বলেছিল আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা বলেছিল শুনে রেখে দাও জগৎবাসী পৃথিবীর জমিনে যারা পিশাব করে পানি ব্যবহার করে আর যারা মুসলমানদের যাদের লজ্জা স্থান খাতনা করা হয় চারটে রোগ কখনো হয় না এক নম্বর হলো গনোরিয়া হয় না ক্যান্সার হয় না এইডস হয় না সিফিলিস নামক রোগ হয় না চারটে রোগ হইতে মুসলমানরা মুক্ত পায় বলো সুবহানাল্লাহ তাই তো খ্রিস্টান ধর্মের বৈজ্ঞানিকরা বলেছিল হে পাদ্রীরা শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও আজও খ্রিস্টানদের খাতনা করে দেয়া হয় আমার চোখে দেখা ২২ বছরের ছেলে বামুনের ছেলে তার পিশাব বন্ধ হয়ে গেছে বলে সিফিলিস হয়ে গেছে ইনফেকশন হয়ে গেছে মুসলমানি করতে হবে ২২ বছরের ছেলের মুসলমানি করে গলায় পৈত জুলিয়ে বেটা ও নমো ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে পূজা অর্চনা করে করে বেড়াই কি মনে হয় ইসলাম ধর্ম এত সহজ এত ছোটখাটো ধর্ম এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা নবী পৃথিবীতে এসেছিলেন তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেছিলেন কেঁদে বলেছিলেন আমার আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো আমার আব্দুল্লাহ ছুটে এসে কপালে একটু চুমা দিত আমার আব্দুল্লাহ যদি পৃথিবীর জমিনে থাকতো মক্কার বাজার থেকে আমরা আব্দুল্লাহর জন্য একটা খেলনা কিনে নিয়ে আসতো সেদিন আব্দুল মুত্তালিব ছুটে গিয়ে বলেছিল আমিনা তোর তো খুশ নসিব রে দোহদ দো জাহানের বাদশাকে পেয়েছিস রে মা সেদিন আল্লাহ পাক যেন বলতেছিল আমিনা হে আমিনা আমিনা কাঁদিস না আমিনা আব্দুল্লাহ হায়াতে থাকলো কয় টাকার খেলনা নিয়ে আসতো আমি আমার হাবিবের জন্য আকাশের চাঁদকে খেলনা বানিয়ে দিলাম জোরে বলো নারে তাকবীর জোরে বলো নারে তাকবীর নারে রিসালা নারে রিসালা মাসলাকে আলা হযরত উঠে দাঁড়ান নারে হায়দারি 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 গোশ কা দামান খাজা পিয়া কা দামান
اهل بيت كدامان ناري ما شاء الله الحمد لله دو منت ما شاء الله سبحان الله الحمد لله ما شاء الله إذا كان دايا رسول النبي مصطفى جاكونا هاتو هاتو پا رسول جاكونا هاتو چولتے لگے چھن تو ما آمین کاننا کرے بولے چھلین ملیک امار عبداللہ جو دی آج کے حیات تھک تو امار شیشو محمد در ہاتھ تا دورے مکر باجار ایک تو ہاتی نہیں ہے جتو মরুভূমির বালুচ্চর একটু হাঁটিয়ে নিয়ে যেত সেদিন আল্লাহ পাক যেন বলতেছিল আমিনা চোখের পানি ফেলিস না মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেছিলেন তো আল্লাহ পাক বলেছিল আরে আমিনা আব্দুল্লাহ হায়াতে থাকলে ক জায়গায় ঘোরাতো আমার হাবিবকে আমি আল্লাহ ঘোরাবো সাত আসমান ঘোরাবো সাত জমিন দেখাবো তুলসিরাত দেখাবো আরশ কুরসি দেখাবো লাউহে মাহফুজ দেখাবো সিদরাতুল মুনতাহা দেখাবো জান্নাত জাহান্নাম দেখাবো স্বর্গ জায়গাতে আমার হাবিবকে ঘোরাইবো সবচেয়ে বেশি ভালোবাসে আমার আল্লাহ রাসূলুল্লাহকে আর রাসূলুল্লাহ সবচেয়ে বেশি মায়া করে জীবনভর যাদের জন্য কেঁদেছেন সংসারকে উজার করে দিয়েছেন ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করে দিয়েছিলেন শুধু উম্মতকে ভুলে যান নাই জিবরাইল ফেরেশতা ছুটে এসেছিলেন জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ তা আল্লাহ রাসূল বলেছেন জিবরাইল তুমি হাসছো কেন বলে ইয়া রাসূলুল্লাহ খুশির খবর নিয়ে এসেছি কি এমন খবর নিয়ে এসছো বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনার 70,000 গুনাহগার উম্মতকে 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেবে সেদিন আল্লাহ রাসূল কেঁদেছিলেন আর বলেছিলেন জিবরাইল আমার তো কম বেশি 125,000 আমার সাহাবা 70,000 মাত্র আমার উম্মতকে বিনা হিসাবে জান্নাত দেবে না এটা মেনে নিতে পারি না সেদিন জিবরাইল ফেরেশতা ফিরে গিয়েছিল ফিরে এসে মহান দয়ার রাসূল মায়ান নবীর কাছে এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ 70,000 উম্মত যে জান্নাতে যাবে এক একটা উম্মতের হাত ধরে 70,000 উম্মত জান্নাতে বিনা হিসাবে যাবে বলি সুবহানাল্লাহ মুসলমান জিবরাইল ফেরেশতা উহুদের পাহাড়ের চূড়ায় যখন রাসূলুল্লাহকে শুইয়ে রেখেছিলেন তায়েফের মানুষরা মেরে গোটা শরীর রক্তে রঞ্জিত করে দিয়েছিল আর জিবরাইল ফেরেশতা পাকনা করে হাওয়া করেছিল দেহের মধ্যে পাথরগুলো গেঁথে গিয়েছিল জিবরাইল ফেরেশতা একটা একটা করে পাথর বার করেছিল সেদিন জিবরাইল ফেরেশতা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ নিজের কষ্টকে গোপন দেখে উম্মতের জন্য কাঁদেন আপনি সেদিন আল্লাহ রাসূল বলেছিলেন সব ভুলতে পারি সব ছাড়তে পারি কিন্তু এক মিনিটের জন্য আমার এই গুনাহগার উম্মত উম্মতিকে ভুলতে পারবো না আমার এক মিনিটের জন্য উম্মত উম্মতিকে ভুলতে পারবো না সেদিন জিবরাইল ফেরেশতা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আদম শাফিউল্লাহ নূহ নবী নাজিউল্লাহ দাউদ নবী খলিফাতুল্লাহ মুসা নবী খলিফাতুল্লাহ সকল নবী পয়গম্বর আলাইহিস সালাতু সালাম যারা সংসার করেছিল কখনো কখনো উম্মতের কথা ভুলে গিয়েছিল আপনি এক মিনিটের জন্য উম্মতকে ভুলবেন না সেদিন আল্লাহ রাসূল বলেছিলেন আমার উম্মত বড় দুর্বল আমার উম্মত বড় নাদান আমার উম্মত বড় গুনাহগার আমি আমার এই উম্মতকে যদি ভুলে যাই আমার উম্মত কবরে কেমনে নাজাত পাবে বলো আমার উম্মতকে যদি আমি রাসূলুল্লাহ ভুলে যাই তুলসিরাতে কে হাতটা ধরে পার করবে বলো আমি আমার উম্মতকে যদি ভুলে যাই হাশরের ময়দানে আমার উম্মত কার কাছে ভিক চাইবে বলো কে আমার উম্মতকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যাবে বলো মুসলমান সুরাত চক্র বন্ধুরা আমার সুদী মানুষেরা আল্লাহ আমাদেরকে বড় আদর করে বানিয়েছেন বড় সুন্দর করে বানিয়েছেন আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বান্দা সুন্দর হয়ে মুমিন মুসলমান হয়ে কবরে যদি আসতে পারো কবরে আগুন কোনোদিন ছুঁইবে না জাহান্নাম
জাহান্নামের আগুন তোমারে স্পর্শ করবে না আল্লাহ সুন্দর করে বানাইছেন সুন্দর হয়ে পৃথিবী থেকে আমাকে আপনাকে যাওয়া লাগবে আল্লাহ পাক আমাকে আপনাকে চলার তৌফিক দান করেন নবী মুস্তাফার মহব্বত অন্তরে পয়দা করে দেন নবী মুস্তাফার আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন ছোট জবানে ছোট বড় অনেক কথা বলে ফেলেছি সকলে আমার সাথে সাথে একবার ইস্তেগফার করেন আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله